লোকের সাথে আমার পিতার সমান, আমার গায়ে হাত দিলে সে হাত থাকবে টিকবে, কিন্তু লোকের সাথে গায়ে হাত দিলে সে হাত টিকবে না। জয় সম্পর্কে আপনি বলেছিলেন, জয় বাবা কেডা, কেরা তো আমাদের টাঙ্গাইলের ভাষা, ওই যে সাইনা গান্ধীর মান্ডান লোকটা দেখতে যেমন কালো ছিল ওর আচরণও কালো ছিল। আমরা জয়কে কোলে নিয়েছি, পুতুলকে কোলে নিয়েছি, সেই জয় বাবা কেরা। তারপরে কথা ছিল জয় রাস্তার মানুষ না, জয় বঙ্গবন্ধুর নাতি, ভেবে চিনতে কথা উঠল। আমার বোন শেখ হাসিনা জয় বাবা কেনা এই যে কানে নিচ্ছে, পরের কথাটা শুনতেও চায়, আমি তাকে সে কথা শুনাবো, শুনিয়েছি আবার শুনাবো। আমি রাজনীতিতে না আসলে এই দেশকে আমি চিনতে পারতাম না, আমি রাজনীতিতে না আসলে মা আর মাতৃভূমি স্বর্গদপি করিয়াছি এটা আমি আমার হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারতাম না। লোকের ভয়ের রাজনীতি দেখে রাজনীতিতে এসে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, বঙ্গবন্ধুকে দেখে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম। আমার বোনেরও দরকার আছে, বঙ্গবন্ধুকে নিরাপদ করতে হলে রাজনীতিতে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে চেষ্টা সেটাকে প্রতিহত করতে হবে, শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। এ সহযোগিতা ছাড়া খুব একটা উপায় নাই, সেই জন্য আমি বড় ভাইকেও বলব যদি সম্ভব হয়, ওদের হাজার হাজার নেতা ছিল, কর্মী ছিল, মুক্তিযুদ্ধ কিন্তু একটা খুঁজে পাওয়া যায় না। আজকের থেকে শুরু হলো আমাদের কাজ, আমি বলে যেতে চাই রাজনৈতিক সমালোচনা করা যাবে, যা খুশি তাই বলা যায়, রাজনীতির বাইরে লতিফ সিদ্দিকীকে নিয়ে কথা বলা যাবে। আজকে আপনাকে যখন আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে তখন আপনার পক্ষে আপনার দশটা নেতাও দাঁড়াতে পারে নাই। আমি আপনার বক্তব্য শুনেছি, ইসলাম সম্পর্কে আপনার বক্তব্যে একটা দাড়ি কমাও ভুললেন,